গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজও একটা রোদ ঝলমলে আকাশ, পুরো এত রোদ উঠেছে যে আমার মনে হলো কম্বলটা অনেকদিন ধরেই গায়ে দেওয়া হচ্ছে, রোদে দেওয়া হচ্ছে না, তাই আজকে একটু রোদে দিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে আগে কম্বলটাকে রোদে দিলাম। ঘুম থেকে উঠেছে যদিও বা 8টার দিকে আজকে, কিন্তু ওই আর কি বিছানা ছেড়ে উঠতে উঠতে 9:30। যদিও এখানে তো অত চাপ নেই না আমার, মানে চাপ নেই বলতে ওর অফিসের টিফিন বানাতে হবে এইরকম কোনো চাপ নেই, উঠলেই হলো আর কি। তো ওই জন্যে আর চলেও এলাম ঘরে। ওই ওই ইমা, এই তো চুলো আছে মনে হচ্ছে আজকে। কি গো, তুমি কি চুলো আছো? উনি এই দেখো কাজে বসে গেছেন। উনি কিরকম লাগছে আজকে? সকালবেলা উঠে সিস্টেমটা অন করে কেমন লাগলো? কেন ভালো লাগলো একটু বলো। গুড মর্নিং তো বলো। গুড মর্নিং। চুলটা দেখো কারেন্ট শক খেয়েছে, চুলগুলো কাটতে হবে আবার। হ্যাঁ এবার বলো, হাতটা ধরে গেল আমার। ইন্টারভিউ নিতে এসেছি নাকি? সেপ্টেম্বরের জন্য আমাকে রিওয়ার্ডস এন্ড রিকগনিশনস দেওয়া হয়েছে অফিস থেকে। কংগ্রাচুলেশনস, তুমি ভালো করে কাজ করো। হ্যাঁ যাই হোক, এটা আমরা জেনেছিলাম যেদিন আমি বলেছিলাম আজকে আমাদের খুশির খবর, তো সেদিনকে ও খবরটা পেয়েছিল, বাট অফিস থেকে কোনো মেল বা সার্টিফিকেট এরকম কিছু হয়নি আর কি। আজকে ও কালকেই করেছে আর কি রাত্রিবেলা, যেহেতু ওর মর্নিং শিফট ছিল তাই জন্য দেখতে পাইনি। আজকে সকালে ওটা সিস্টেমটা অন করেই যখন ও আমাকে বললো, আমার তো ভালো লাগবেই। মামনি, পাপা, মা, বাবা, আমাদের সবাই রিলেটিভ যারা আছে না কেন, ওয়েল উইশার অবশ্যই, তো তারা তো প্রত্যেকেই খুশি হয়েছে এই আর কি। আমি নিজে তো অবশ্যই, আমরা তো খুশি আছি, কাজ করে সে তো বেশি খুশি। যাই হোক, তো কালকে যে মাংসটা বানিয়েছিলাম সেটার 4 পিস মতো বেঁচে গেছে, এটা আবার কালকে আজকে রাতে গরম করে খেয়ে নেবো। বললো দুপুরে খাবো না, রাতেই খাবো। দুপুরে আজকে একটা জিনিস বানাবো, পালং শাক দিয়ে চচ্চড়ি খাই। হঠাৎই আমার আজকে মনে হলো যে হঠাৎই মনে হলো কলমি শাক রয়েছে, সেদিনকে মাকে ভোগ দেওয়ার সময় নিয়েছিলাম একটু শাক, তো কাকে ফোন করেছি, আচ্ছা শাক নিয়ে এসেছিলাম, তো এবার ওই শাকটা, দাঁড়াও ও ফোনে কথা বলে একটু ঘরে যাই তাহলে। তো এবার শাকটা নিয়ে আসা হয়েছে, পুরো শাকটা তো আর দেওয়া হয়নি ভোগে ভোগে, একটুকুনি শাক দিয়েছিলাম, তো ওই জন্যে শাকটা রয়ে গেছে। আর আমার না একটু চচ্চড়ি টাইপের খেতে ইচ্ছে করছে শাকের, ওই জন্য মাকে ফোন করে জিজ্ঞাসা, মা কলমি শাকে চচ্চড়ি হয়? মা বলে হ্যাঁ সর্ষে পোস্ত দিয়ে হয় তো সব সবজি দিয়ে। তো শিমটা নেই আমার ঘরে, বেগুন, কুমড়ো, পটল, আলু এই দিয়েই করবো আর কি শাক চচ্চড়ি। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই, বিছানা গোছানোর মধ্যে আজকে এইটুকুই রয়েছে। আর আমার কোলবাড়ির সাথে চোখ কভারটা পরিয়ে দেয়নি, আর আমার ওই সাইডের যে র্যাকটা রয়েছে ওটার অবস্থা আরও খারাপ, যা পেরেছি ওপরের র্যাকেই রয়েছে, ওটাকে আজকে গোছাবো। আজকে তো সেরকম কোনো গোছানোর কাজ নেই, সমস্ত কিছু গোছানো। আর কালকে যে জামা কাপড়গুলো এনেছিলাম ছাদ থেকে, ওই দেখো ভাজ করে রাখা রয়েছে সুন্দর, ওগুলো আমি শুধু তুলে দেবো পাটপাট করে, ব্যাস এইটুকুই কাজ। আর টুনিগুলোও খোলাটা এবার আরও বড় কাজ, দেখা যাক কবে খুলতে পারি। তো চলো কাজগুলো করে নিই চটাপট। আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে এসেছি, মোটামুটি ব্রেকফাস্ট করা হয়ে গেছিল, রান্নাঘর পুরো গোছানো হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এখানে সর্ষে পোস্তটা বেটে রেখেছি, মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে কলমি শাক দিয়ে সব কেটে রেখেছি। কলমি শাকটা একটু কম হলেও চলতো, কিন্তু আবার একটুকুনি রেখে দিয়ে কী বা করবো, তাই জন্য করে দিচ্ছি একেবারেই একটু একটু করে সবজি দিয়েছি। চচ্চড়িতে সবজি দিতে দিতেই না বেশি সবজি হয়ে যায়, মানে বেশি শাকটা হয়ে যায়, তারপর একদিনে আর শেষ হয় না, জানি না আজকে কী হবে। কুমড়ো, বেগুন, আলু, পটল, টমেটো, কাঁচা লঙ্কা, কলমি শাক তো আছেই, কেটে নিয়েছি সব। আর শাকটা করার জন্য সর্ষে পোস্তর পেস্ট ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, চলো শুরু করি রান্না, তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমিও প্রথমবার করছি তো ওই জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর সেটা গরমও হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তারপর একে একে সব সবজিগুলোকে অ্যাড করে দেবো। প্রথমে দেব আলু, একে একে মোটামুটি সব সবজিগুলোই অ্যাড করছি, আলুর পরে দিয়ে দিচ্ছি পটলটাকে, তারপর নাড়াচাড়া করবো, আবারও সব সবজি দিয়ে একটু ভাজা ভাজা করবো, এটাই হচ্ছে মূল কথা।
সবজিগুলো ভাজা হতে থাক, এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজতেই হবে। একটু একটু নেড়ে চেড়ে আর কি বেতনিটা ফাঁকা করলাম, ডাস্টবিনটাকে সরালাম, জুতোগুলোকে জুতোর জায়গায় প্লাস্টিকে, মানে আমার তো জুতোর র্যাক সুরাক কেনা হয়নি, কিনবো ভাবছি না এখনো অব্দি। তেমন শু আমাদের এখানে আছে সেরকমটা নয়, ওর দু তিন জোড়া রয়েছে, আমারও তাই দু তিন জোড়া রয়েছে, ওর জন্য শু র্যাকের আপাতত কোনো দরকার নেই। তো আপাতত ব্যাগে ভরে ভরে ওখানটাতেই পাইপ লাইনের যে কলটা রয়েছে সেটার মাথায় জি দিয়ে রেখে দিলাম। আর তো ব্যালকনিটার নিচটা মোটামুটি সবটা পাকা করে দিয়েছি, ব্যালকনিটা আজকে ধোয়াবো, যা তা অবস্থা রয়েছে তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি, আপাতত সবজিগুলো ভাজা খেতে থাকুক। আর আমি যাই ঘরটাকে ঝাঁট দিয়ে নি, ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিলে আর বারান্দাটা আমাকে নোংরা করতে হবে না ধোয়ার পর। চলো আগে কাজটা করি, চলো ঘর তোমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এবার দেখি, দেখো মোটামুটি ভাজা যে হয়ে গেছে দেখতেই পাচ্ছে, এবার শাকটা না দিলে আবার শাকটা সেদ্ধ হবে না। তার আগে দিয়ে দেবো হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কাটা, দেব সর্ষে পোস্ত বেটে রাখাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এই যা, আর হলুদ নুন আর চিনি সামান্য সেটা এখনই দিয়ে দেবো। তোমরা চাইলে রেড চিলি পাউডার দিতে পারো, আমি দেব না, এখানকার কাঁচা লঙ্কা গুলো প্রচন্ডই ঝাল। তো দুটো দিয়েছি আর দরকার নেই, নুন দিয়ে দিলাম, দেব একটু চিনি, একটু চচ্চড়িতে চিনি না দিলে ঠিক ভালো লাগে না, তো দিয়ে দিলাম। তোমরা যারা চাও না তারা স্কিপ করতেই পারো। এইবার দিয়ে দেবো শাকটাকে, একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এই আর কি, একটুও কিন্তু জল দেব না আমি। শাকটা দিয়ে তারপর আবার ঢাকা চাপা দিয়ে দেবো, শাকগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। শাকটাকে মুছতে দিতে একটু টাইম দিতে লাগবে, আমি সিম আছেই করছি পুরোটা, যেহেতু সবটা সেদ্ধ হতে হবে। তো চলো এই ফাঁকে আমি একটু গিয়ে ব্যালকনিটা ধুই আসি। দেখে বলছিলাম না আমার ব্যালকনিটা যা তা অবস্থা হয়েছে, দেখো আর কি যাবো এই দিকটাতে, মানে এই দিকটাতে যত হাওয়া তারপরে এই টবের মাটিগুলো পরে এসে এসে এর জন্য নোংরা হয়ে গেছে, আজকে সবটা পরিষ্কার করে দেবো। তো চলো শুরু করি। এদিকে আমার ব্যালকানি পুরো ঝকঝকে তকতকে করিয়েছি, এই দিকটাও মোটামুটি আমি পরিষ্কার করে দিয়েছি। এই যে ড্রেনটার মধ্যে না অনেক মাটি ফাটি গিয়ে জমে থাকে, তো ওইগুলোও পরিষ্কার করতে লাগে এই আর কি। আর ওপরটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, শুধু এইগুলোকে জায়গা মতো রাখবো, যেহেতু ডাস্টবিনগুলোকে ওপরে তুলে দিয়েছি ওই জন্য নিচে নামানোর পর ঠিকঠাক আবার গুছিয়ে দেবো। আর তো গোলাপ গাছের পাতাটা এমন হয়ে গেছে কেন, তো চলে এইগুলো করতে করতে আমার দিকে শাকটাও মজে গেছে তোমাদেরকে দেখাই, পুরো ভেজা। তো এই দেখো শাকটা প্রায় মজে গেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও নাড়াচাড়া করব, করতে করতে হয়ে যাবে ঠিক। আর আজকে রোদটা দেখেছো জাস্ট তাকানো যাচ্ছে না, বাপরে। হে দেখো চচ্চড়িটা হয়ে গেছে, তেলটা কমই হয়েছিল পরিমাণ মতো একটু, তো এমনিতেও আমি ওপর দিয়ে কাঁচা তেল দিয়ে এই ধরনের চচ্চড়ি টচড়ি করলে সর্ষে পোস্ত জিনিস ওপর দিয়ে কাঁচা তেল দিলে খুব সুন্দর লাগে। তো নুন দেখলাম খুব সুন্দর হয়েছে, এই যে ডাটাগুলো দেখছি ওগুলো গলেও নি কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে খেতে, আশা করি ভালোই লাগবে। মা আমাকে বলছিল মা একদিন বানিয়েছে, মানে এটা মূলত দিদা বানাতো, তো মা একদিন বানিয়েছিল, মায়েরটা নাকি ভালো হয়নি, তো আমি রিস্ক নিয়ে দেখলাম একটু, না ভালোই হয়েছে খেতে, সেই বললাম তরকারি দিতে দিতে বেড়েই যায় এরকম বাটিতে হয়েছে আর কি, আমাদের দুদিন ধরেই খেতে হবে আর কি করা যাবে। আজকে আমার তুলনামূলক অনেক লেট হয়ে গেছে, কিন্তু সমস্ত কাজ আমার হয়ে গেছে। এদিকে চচড়িটা তো আগেই দেখিয়ে দিয়েছি, আর এখানে তেলাপিয়া মাছটা করেছি দই টই দিয়ে করলাম এই আর কি। তো চলো এবার যাই আগে কম্বলটাকে ছাদ থেকে নিয়ে আসি, তারপর এসে স্নান করব। তো আমি তো বাড়ির ড্রেস পরেই আছি দেখতে পাচ্ছি, সামনেই যাবো, একটু সারাদিন ও বসে থাকে তো আমি নয় তাও হেঁটে চলে নেচে কুদে কাজ করি, তো ওর তো সারাদিনই বসে কাজ,
এই যে বাবু তাই রেডি হয়ে গেছেন, এখন একটু সামনের ওই মন্দিরের ওই দিকটাতে যাবো, মানে ওই গণেশ টেম্পল ভেবো না, এদিকে যে শিব মন্দির আছে আমাদের 13 মেন রোডের ওই দিকটাতে, ওখানেই যাব। তো এমন বদমাস বলছে কিনা, আমরা ব্লুটুথ হেডফোনটা গলায় ঝুলিয়ে যাব না, আনছি মানে এখান থেকে এটুকু একটু চলে আসবো, বলছে কিনা কিনেছি তা দেখাবো না, কোথায় গেল দাঁড়াও, জল ধরছি খাবে বলে। কি গো কেন হয়েছে তো, কি হবে, OnePlus এর হেডফোন কিনেছি বলে কথা, OnePlus এর হেডফোন কিনেছো, ফোন কেন নি, এরকম করো না, আরে ফোন কিনলে তো এরকম করে ঘুরবো, তাহলে আইফোন কিনলে কি করো, গলায় নিবে, এখানে এখানে ছুরি নেব, বলছে কি না কিনেছি একটু দেখাবো না, শো অফ করবো না, হ্যাঁছি হাট বলে, যদিও নিত নাই আর কি, মারছিল এই আর কি। তো চলো বেরোই, সারাদিন এরকম ফালতুই বকতে থাকে, কাজ করে আর ফালতু বকে, কি করে যে তোমাকে রিওয়ার্ড ফোয়ার্ড দেয় ভগবান জানে, তো বকার জন্য নাকি রিওয়ার্ড দেয় অফিস থেকে। চলো এবার বেরোই, এদিকে আর একজন কিন্তু ফুচকা খেতে লেগে গেছে অলরেডি, শিব মন্দিরে আসার কথা ছিল, এসে ফুচকা খাচ্ছে, আর একটু ছোট হা করো, থাক খেয়ে নি, কতদিন ফুচকা খাইনি বেচারি, হা হা গো। এটা শুধু দেখে রাখো, এসএম ক্র্যাকারস স্ট্যান্ডার্ড পুরো 92% ছাড় দিচ্ছে, ঠিক এই কারণেই এখানে এত শব্দবাজি ফাটিয়েই চলেছে, কালীপুজো 2-3 দিন আগে থেকে শুরু হয়েছে, আজও ফেটে চলেছে, আওয়াজ তো পাচ্ছই মোটামুটি ঢুস ঢাস একটু, আর আমার এই শব্দবাজি একদম পছন্দ না, আর আমার কানের কাছে মানে আমাদের যে অপোজিটে পাশে দুটো গলি রয়েছে তাতে পুরো ফাটিয়েই চলেছে, বাচ্চাগুলো ফাটিয়েই চলেছে। আমার হঠাৎই আজকে ওখানে গিয়েই ফুচকাটা খেতে ইচ্ছে করলো, আর ও ক্যামেরাটা অন করে এমন বলা শুরু করলো কি আর বলবো, ঠিক আছে 20 টাকার খেয়েই তারপর ছেড়ে দিলাম, না না ওইটুকুই খেতাম আর কি, আমি তো নয় ফুচকাটা খেতে চেয়েছি তাই নয় খাইয়েছে, এটা তো আমি চাইনি, হঠাৎই আমাকে এটা কিনে দিল, কেনটা জানি না, কেন এমনি মোটেও আমি কাঁদি না, আমি চকলেট খুব একটা ভালোবাসি না, যাই হোক। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, এত বাজি ফাটাচ্ছে না কান পুরো, পাচ্ছ কি আমাদের ফ্ল্যাটের নিচেও বাচ্চাগুলো ফাটাচ্ছে পুরো গলিগুলো, কবে যে ফাটানো বন্ধ হবে জানি না, কালকে ও আর আমি বাজি কিনবো না, কারণ আমার না পার্সোনালি আমার এটা নিজের মনে হয় বাজি পোড়ানো মানে না, আমার মনে হয় যেন টাকাটা কোথাও যেন পুড়ে যাচ্ছে, মানে না খাচ্ছি না কাউকে দিচ্ছি কিছু, অনেক গরিব আছে যাদেরকে কিছু দেওয়াও যায়, কিন্তু আমার মনে হয় যে আমার নিজের পার্সোনালি পছন্দ নয়, এর থেকে বেশি কিছু আমি বলতে চাই না, হ্যাঁ ঠিক আছে ফাটাবো না কেন, অল্প স্বল্প কিনলাম ঠিক আছে, কিন্তু এরা যা ফাটাচ্ছে মনে হচ্ছে কয়েক 1000 টাকার বাজি কিনেছে, কারণ কালী পুজো 3-4 দিন আগে থেকে শুরু করেছে আজ আজ অব্দি ফাটিয়ে চলেছে, তা আমার কোথাও গিয়ে নিজের পার্সোনালি মনে হয় এটা কেউ মানে নিজের ক্ষেত্রে ভেবে নিও না, কেউ আবার নিজে পার্সোনালি নিও নিয়ে নিও না ব্যাপারটা, যার যার পছন্দ তার তার, কিন্তু ছোটবেলায় তো এইসব কিছু আর বুঝতাম না, ছোটবেলায় কিন্তু প্রচুর বাজি ফাটিয়েছে, আমি বড় পিসি বাড়িতে থাকতাম পুজোটার টাইমে, তো দাদা প্রচুর বাজি এনে দিত আর আমি প্রচুর ফাটাতাম, তখন ছোট ছিলাম এইসব তো বুঝতাম না, টাকা কি জিনিস তাই জানতাম না, তো যাই হোক। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, যদি ব্লগটার কিছু অন্তত ভালো লেগে থাকে, কারোর মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ সাথে থেকো, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।